রে দাদু ভাই আমার নবী কেমন নবী ছিলেন, উহুদের ময়দানে আমার নবীজির দন্ত মোবারক ভাঙছে এটা আমরা সকলেই জানি। নবীজির দন্ত মোবারক ভাঙ্গার পরে রক্ত মোবারক গিরি ঝরনার মতো ঝরঝর করে যখন বেবে জামা মোবারক বে জুতার ভিতরে গিয়ে চাকা বেঁধে গেলেন, নবীজির একজন সাহাবি মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আন দৌড়ে আসলেন উহুদের ময়দান কার রক্তে লাল রে। নবীজির এক সাহাবি ডেকে বলেন নবীজির গায়ের মোবারকের পবিত্র রক্ত মোবারক। মালিক ইবনে সিনান ডেকে বলেন না না আমার নবীজির রক্ত মোবারক উহুদের বাটির সঙ্গে মিশতে দেওয়া হবে না। মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন ও দাদু ভাই গভীর মনোযোগ কি করলেন, রক্ত গিনি জুতার ভিতর থেকে জিব্বা দিয়ে চেটে চেটে রক্ত মোবারক গিনি পান করলেন। আমার নবীজি ডাক দিয়ে কয় মালিক রে তুমি কি করতেছো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার রক্ত মোবারক মাটির সঙ্গে মিশতে পারে না গো নবীজি, আমি কোথায় রাখবো, এই জন্য জিব্বা বের করে চেটে চেটে আপনার রক্ত মোবারক গিলি পান করতেছি। আমার দয়াল নবীজি ডাক দিয়ে কয় সাহাবীরা রে কোন জান্নাতি ব্যক্তিকে যদি দেখতে চাও আমার মালিক ইবনে সিনানকে দেখে নাও, আমার মালিক ইবনে সিনান আমার রক্ত পান করার কারণে আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ মান আরাদা ইয়ানজুরা ইলা রাজলিল ইহলিল জান্নাতি ফালিয়ানজুরু ইলা আযা, কোন জান্নাতি ব্যক্তিকে যদি দেখতে চাও আমার মালিক ইবনে সিনানকে দেখে নাও, আমার রক্ত পান করার জন্য আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। আপনাদের কাছে আমি জানতে চাই কোন মানুষ মানুষের রক্ত পান করা হালাল না হারাম, জোরে কন। নবীজির রক্ত মোবারক পান করে মালিক ইবনে সিনানের জান্নাত ওয়াজিব হইল, জাহান্নাম হারাম হইল। এই দলিল থেকে পাইলাম নবী আমাদের মতো মানুষ না, কি ঠিক কি না? বুঝলে বসপাতা, মুফতি আলাউদ্দিন জায়েদি সাহেব বলে বুঝলে বসপাতা না বুঝলে তেজপাতা। ও দাদু ভাই তাহলে কি বোঝা গেল, এই দলিল থেকে পাইলাম নবী আমাদের মতো মানুষ না, যদি আমাদের মতো মানুষ হইতো তাইলে বলতো মালিক রে ও মালিক আমার রক্ত পান করছো তোমার জন্য তো জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, কিন্তু নবীজি বলেছে আমার রক্ত পান করছো এই জন্য তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ এটা শিফা শরীফের ভিতরে আসছে, মাদারে জুন্নবতের ভিতরে আসছে, দালাইল উন্নবতের ভিতরে আসছে, আনোয়ারি মুহাম্মদের ভিতরে আসছে, চারটা কিতাবের ভিতরে এই রেফারেন্সটা আসছে, এই দলিলটা আসছে রে দাদা। তাইলে এখান থেকে আমরা পাই না নবী আমাদের মতো মানুষ না, ঠিক কিনা? তারপরও যদি না বুঝে গলা কাইটে ধর বুঝান যাইতো না, আপনি যদি না বুঝেন আপনি বুঝান যাইব? বুদ্ধিমান লোকের ইশারা দিলেই বুঝে, আর যে মূর্খ হ্যার সারাদিন ডাকাইলে আর বুঝাই থাকতেন না, হ্যাঁ মনে করবো আমি বেশি বুঝি, হ্যাঁ আমার থেকে কম বুঝে, ঠিক কি না? না ধরে সবসময় মনে রাখবেন আমি সবচেয়ে পাপি, আমার চেয়ে পাপি আর এই জমিনে একজনও নাই, কারণ আমি বাহাদুরি করতাম না, আমি নেকি, আমি খুব আবাদতকারী, এগুলি বলা যাবে না। আপনি যদি মনে করেন না আপনি বেশি আবাদতকারী তাহলে এটা সবচেয়ে বড় ভুল হবে। আমরা যে আবাদত করি আবাদত দিয়া জান্নাতে যাওয়ার মতো কি ব্যবস্থা, কারণ আমাদের মধ্যে মিথ্যা আছে, ভুল আছে, গুণা আছে, আমরা যে আবাদত করি এটা ল্যাংরা খোরা আবাদত। মোল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাই মেরকাতুল মুফাতির ভিতরে লেখেন আল্লাহর ওলি দেখতেছেন স্বপ্নে যোগে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। মোল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাই সাধারণ কোনো মুহাদ্দিস না, উনি আল্লাহর ওলি ছিলেন যিনি নবীজির সহি 100,000 হাদিসের হাফেজ ছিলেন, জোরে কোন সুবহান। আমি আপনি কয়টা জানি? এবার মোল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাই কি করলেন, মোল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাই বলতেছেন যে আল্লাহর ওলি স্বপ্নে দেখছে হাশরের মাঠ কায়েম হয়ে গেছে, ওনার ডাইন হাতে আমল নামা উনি জান্নাত, আল্লাহ বলতেছে আমার ওলি আমার বন্ধু তুমি কি জান্নাতি হইছো কেমনে, কয় আল্লাহ নামাজ রোজা হজ যাকাত কোরআন তালা জিকির আজগার করে জান্নাতি হইছি, আল্লাহ কয় কয় কি সব কিছুই চাই ঠিক আছে আল্লাহ রহমতের আশা করেন, আমরা যত আবাদতই করি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যাইতে পারবো। এবার আল্লাহ ডাক দিয়ে কয় হে আমার ওলি হে আমার বান্দা তুমি জাহান্নামের গেটের সামনে তো একটু ঘুরে আসো, তো দেখেন বলে আমাদের গ্রাম অঞ্চলে লাকড়ি দিয়ে রানলে রাকড়ি চুলার আগুন নিবে গেল চুলার মধ্যে একটা তাপ থাকে, থাকেনি
তো আল্লাহর ওলি ওই জাহান্নামের গেদের সামনে গেছে, কিন্তু গেদের ওই জাহান্নামের আগুন 500 বছর আগেই আল্লাহ নিভিয়ে লেছে, কিন্তু ওই যে তাপটা রয়ে গেছে এই তাপটা আল্লাহর ওলি সিনাত লাগার সঙ্গে সঙ্গে ওনার কলিজাটা শুকিয়ে গেছে, উনি পানির জন্য পানির তৃষ্ণায় প্রাশান হয়ে গেলেন, উনি দৌড়াচ্ছে হাশরের ময়দান কোথায় গেলে পানি পাই পানি নাই, এবার উনি দৌড়াচ্ছেন কোথায় গেলে পানি পাই পানি নাই পানি নাই পানি নাই কোথায় গেলে পানি পাই, এবার কি করলেন ও দাদু ভাই তাকায় দেখে এই জাহান্নামে এই জাহান্নামের অনেক সামনে এই ময়দানের এক কিনারো একজন ব্যক্তি এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় রয়েছে। আল্লাহর ওলি দৌড়ে গেলেন, ভাই এক গ্লাস পানি আমার দেন পান করবো, আমার কলিজাটা শুকায় গেছে নতো আমি বাঁচব না। ওই ব্যক্তি ডাক দেয় আল্লাহর ওলি গো আমি ফ্রি পানি সার্ভিস দেই না, বিনিময় লাগবেই, এখানে বিনিময় পাবো কই, টাকা পয়সা সোনা দানার কোনো ব্যবস্থা নাই। ওই ব্যক্তি বলতেছে আল্লাহর ওলি গো টাকা পয়সা সোনা দানা দিল আমি নিব না, ও আল্লাহর ওলি এগুলি হাসরের ময়দানে চলবে না, তাইলে কি নিবেন, কয় জীবনের যত নেক এবাদত আছে সমস্ত এবাদত গিলি আমাকে যদি দিয়ে দেন তাইলে এক গ্লাস পানি আপনাকে পান করতে দেওয়া হবে। কথা খেয়াল করেন, উনি জান্নাতিছে যে আমল দিয়া এই সমস্ত আমল দাবি করছে এক গ্লাস পানির বিনিময়ে। এবার কি করলেন আল্লাহর ওলি নিরুপায় দেখা এক গ্লাস পানি পান করার জন্য জীবনের গোটা জিন্দিগির নেক এবাদত ওই ব্যক্তিকে দিয়ে ফেললেন, দিয়ে এক গ্লাস পানি পান করে ওনার তৃষ্ণা নিবারণ করলেন, করার পরে আল্লাহ ডাক দিয়া কয় হে আমার ওলি আমার বন্ধু তুমি পানি পাইলা কোথায়, আল্লাহ কি জানে না, আল্লাহ তো আলিমু বিজাতি সুদূর সকলের অন্তরের খবর জানে ঠিক কিনা, আল্লাহ বলতেছে হে আমার ওলি আমার বন্ধু আমার বান্দা পানি পাইলা কো, আল্লাহ গো কোথাও পানি পাইতেছি না, হাসরের ময়দানের এক কিনারো এক ব্যক্তি এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় রয়েছে, কয় পানি খাইলা বিনিময় কি দিলা, কয় বিনিময় জীবনের যত নেক আছিল সব তারে দিয়া দিছি, এর বিনিময় এক গ্লাস পানি আল্লাহ আমি পান করে তৃষ্ণা, আল্লাহ ডাক দিয়া কয় হে আমার ওলি আমার বান্দা দুনিয়াতে তুমি যত এবাদতই করো না কেন তুমি তো এক গ্লাস পানির বিনিময়ে জান্নাতের নেক সমস্ত নেক দিয়া এক গ্লাস পানি খেয়ে পানির পিপাসা নিবারণ করছো, এরকম দুনিয়াতে তোমার হাজার হাজার লক্ষ লক্ষ গ্লাস পানি আমি আল্লাহ পান করাইছি, এক গ্লাস পানি হিসাব দিয়া তুমি জান্নাতে চলে যাও। আসি কি কেউ এক গ্লাস পানির হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার মতো, তো এবাদতের বড়াই দেখান কিসে, বহু লোক আছে দেখেন বালা তসবি হাতে লিয়া রাস্তাটা হাঁটতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার, এগুলি লোক দেখানো ইবাদত, আল্লাহকে যে ডাকবে রাস্তা দিয়ে হাইটা তসবি পড়ার কোনো দরকার, লোক দেখানো ইবাদত আল্লাহ পছন্দ করেন। আমার এখানে আছে একজন ব্যক্তি বিদ্যুৎ চুরির মামলা খাইল, লোকটা নাই দুনিয়াতে বিদায় গেছে, দোয়া করি আল্লাহ তার জান্নাত নসিব করুক, কারণ তার নাম বললে গিব্বত হয়ে যাবো ঠিক কিনা, নাম বলতে রাজি না, বিদ্যুৎ চুরির মামলা খাইছে, তো ফজরের নামাজের পরে আমি একটু হাঁটাহাঁটি করি উনি হাঁটতাছে দিয়ে হাতে তসবি, তা আমি কই কাকা কি জপতাছেন, কই আমি তসবি তালাওয়াত করতেছি, আমি আমি জানি আপনি কি তসবি পড়েন, কই কি তসবি পড়ি, আমি কই আপনি পড়তাছেন, ঠগাই সারা ঠগি না ঠগাই সারা ঠগি না, হেই মিয়া তুমি আলেম মানুষ এই মনে একটা কথা বললাম, আরে আমি কই নাই বিদ্যুৎ চুরির মামলা খাইলেন কি, রাত মুসলমানে চুরি করা হারাম না, তা আপনি সরকারি বিদ্যুৎ সরকারি হইতে পারে আপনি চুরি করলেন কেন, এই মামলা কেন খাইছেন, এটা কইছি পরে নিসমি মাতারে দিয়ে চলে গেছে। দাদারে এরকম বহু লোক আছে সুদ খাইতেছে, কি সুদ খাইতেছে না, আমল করতেছে, ঘুষ খাইতেছে, নামাজ পড়তেছে, মিথ্যা কথা বলতেছে, নামাজ পড়তেছে, অপরের গিব্বত গাইতেছে, নামাজ পড়তেছে, অপরের হক ছিনে এনে খাইতেছে, নামাজ পড়তেছে, এই নামাজে কোনো লাভ হবে, যদি নামাজ পড়তে চান আগে সহি হন, আগে পিছে অনেক কিছু আছে নামাজের আগে পিছে আছে না, হালাল খাইতে হইব, হারাম পরিহার করতে হবে, মানুষকে মানুষে ভালোবাসতে হবে, নবীর মহাব্বত অন্তরে ফিট করতে হবে, যদি নবীর মহাব্বত অন্তরে ফিট করেন এই কলপটা যখন কি নূরের তাজাল্লিতে তাজাল্লি হয়ে যাবে আলোকিত হয়ে যাবে, আপনি এইখানে বসিয়া আমার নবীজিকে রওজা মোবারকে দেখতে পাবেন। এই জন্য আল্লাহর ওলিরা সেকেন্ডে সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে এক জায়গায় বসিয়া মোরাকাবা মোর শাহাদার মাধ্যমে আল্লাহর রাসূলকে হাজার হাজার বার দেখে ঠিক কিনা, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকল বলেন আমিন, এটা দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা।